আর পুরুষদের জন্য আল্লাহ তাআলা হুরুল জান্নাহ জান্নাতের হুরদের ব্যবস্থা করেছে। আল্লাহ বললেন হুরুল জান্নাহ জান্নাতের হুর পরিরা থাকবে পুরুষদের জন্য। আল্লাহ বললেন এদের বৈশিষ্ট্য হলো আজওয়াজুন মুতাহারা পবিত্রা, দুনিয়ার নারীদের মাসিক হয়, দুনিয়ার নারীদের পিরিয়ড হয়, মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড হয়, জান্নাতের হুরদের কোনো পিরিয়ড হবে না, মাসিক হবে না, নেফাস হবে না, হায়েজ হবে না। সুবহানাল্লাহ। উরুবান আতরাবা হুরুন আইন, এদের ডাগর ডাগর চোখ থাকবে, মেঘ কালো কেশ থাকবে, হরিণের মতো চোখ, সুন্দরী, রূপবতী, গুণবতী, অপ্সরা, প্রিয়ঙ্গদা, সুহাসিনী, সুকেশিনী, সুভাসিনী, অশুভ বর্ষা, মেঘ কালো কেশ, দেখলে পাগল পাড়া হয়ে যাবে জান্নাতে। ওয়াকাওয়াইবা আতরাবা, বয়স হবে কম, অসাধারণ সুন্দরী, অসাধারণ সুন্দরী হবে তারা। আংশানাহুন্না ইনশা আল্লাহ, বললেন স্পেশাল ভাবে সৌন্দর্যের আলোকচ্ছটা করে আমি তাদেরকে বানিয়েছি তোমাদের জন্য। দুনিয়ার বুকে চোখ তার নিচের দিকে নামাও, ও মুসলমান, লোয়ার ইউর গেজ, সুন্দরী নারী দেখে তাকিও না, জান্নাতের হুর পরীরা তোমাদের অপেক্ষায় আছে। চোখ নামাও, লোয়ার ইউর গেজ, লোয়ার ইউর আই সাইড, চোখ নিচের দিকে রাখো, জান্নাতের হুর পরীরা তোমাদের জন্য, দে আর ওয়েটিং ফর ইউ। লাম ইয়াতমিসুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, জিন কিংবা মানুষের কেউ কোনোদিন ওই হুরদের গায়ে টাচ দেয় নাই, তার মানে ইন্ট্যাক্ট, ইন্ট্যাক্ট রেখেছে আপনাদের জন্য। এত সুন্দর, এত ফর্সা, এত চমৎকার হবে এদের স্কিন, গোশতের ভেতরে, মাংসপেশির ভিতরে যে রগ, রগের ভেতরে রক্তের চলাচল দেখা যাবে, হাড্ডির ভেতরে যে মজ্জাগুলো নড়ছে কাঁপছে এগুলো দেখা যাবে। জান্নাতে পুরুষদের জন্য এই হুরদের ব্যবস্থা করে রাখবে কে? তার মানে আপনার মনে যা চাইবে, মনে যেটা ভাল লাগবে সব আপনাদের জন্য আছে না নাই। ওয়ালাকুম মা তাশতাহি আনফুসুহুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন নুজুলাম মিন গাফুরির রাহিম, আপনার মনে যেটা চাইবে সবটাই আপনি জান্নাতে পাবেন। সুবহানাল্লাহ, পড়ে সব পাবেন। দুনিয়াতে আমাদের নাজ, নেয়ামত, আনন্দ, সুখ আল্লাহ নষ্ট করে দেয় তিনটা জিনিস, চিৎকার করে বলতে হবে কয়টা জিনিস? এক হচ্ছে অসুস্থতা, অসুস্থ হইলে কিছু ভাল লাগে? সুস্থ থাকলে সবকিছুর স্বাদ, আল্লাহ, স্বাচ্ছন্দ্য, আরামায়েশ ভোগ করা যায়, ঠিক কিনা? নাম্বার টু হচ্ছে বার্ধক্য, যৌবন বয়সে যে আরাম মজমাস্তি করা যায়, বুড়ো হয়ে গেলে কি সে আরামায়েশ করা যায়? তিন নম্বরে হচ্ছে মৃত্যু, সব আরাম ব্যারাম করে দেয় মৃত্যু এসে। তাহলে তিনটা জিনিস আমাদের আনন্দের মাঝখানে এসে ব্যাঘাত ঘটায়, এক হলো অসুস্থতা, দুই হলো বার্ধক্য, তিন হলো মরণ। আল্লাহ কয় তিনটারে জান্নাত থেকে আউট, তিনটা জিনিসই জান্নাত থেকে আউট। ইউনাদি মুনাদির এক ফেরেশতা এসে বলবে ইয়া আহলাল জান্নাত ইন্না লাকুমান তাসিহু ফালা তাসকামু আবাদা, জান্নাতে আজীবন সুস্থ থাকবা আর কোনোদিন ব্যারামে ধরবে না। ওয়া ইন্না লাকুমান তাশাব্বু ফালা তাহরামু আবাদা, আজীবন জান্নাতের ভেতরে যুবক থাকবা, বুড়া হবা না। ওয়া ইন্না লাকুম আন তাহিয়াউ ফালা তামুতু আবাদা, আজীবনের জন্য জান্নাতে বেঁচে থাকবা, মরণ তোমাদের ডিস্টার্ব করবে না, ডিস্টার্ব করবে না। কোনো মরণ নাই, কোনো অসুখ নাই, কোনো বার্ধক্য নাই, খালি আছে সুখ। কোনো ব্যারাম নাই, আছে খালি আরাম। কোনো ব্যারাম নাই, আছে খালি আরাম। আবার বিশ্বনবী বললেন আহলুল জান্নাতি জুরদা ওয়া মুরদা ওয়া আবনাউ সালাসিন ওয়া সালাসিন, জান্নাতীরা হবে জুরদা মুরদা। জুরদা মানে যার মুস নাই, মুরদা মানে গায়ে বসন নাই। জান্নাতীদের কোনো দাড়ি গজাবে না। দুনিয়ার বুকে বিশ্বনবীর এই সুন্নাতটা নিয়ে যারা আমরা ঘুরে বেড়াই, জান্নাতে এই সুন্নাত ছাড়াই দাড়ি ছাড়া আপনাকে উঠায় দিবে কে? ওই সময় আপনার কোনো দাড়ি থাকবে না, দাড়িও থাকবে না, মুস থাকবে না। আমাদের গায়ে অনেক সময় পশম হয় না, এরকম কোনো পশম থাকবে না। ও আপনাও সালাসিন ওয়া সালাসিন, এক বর্ণনা এসেছে সব জান্নাতি লোকদের বয়স হবে 33, পুরুষদের বয়স 33, আরেক বর্ণনা এসেছে সালাসিন 30। সুবহানাল্লাহ, পড়েন। আর লম্বায় হবেন আপনারা 60 হাত লম্বা। লাম্মা খালাকাল্লাহু আদম ওয়াকানাতুহু 60 যিরাআন, আল্লাহ যখন সাইয়েদনা আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, 60 হাত লম্বা করে তৈরি করলেন, আল্লাহ বললেন তোমরাও যারা দুনিয়াতে নেক আমল করার পরে জান্নাতে যাবা, তোমরাও 60 হাত লম্বা হয়ে জান্নাতে ঢুকবা।
তার মানে আরাম আর আরাম জান্নাতে কোনো ব্যারাম আছে খালি কি আছে ওই জান্নাতে ঢুকবেন জান্নাতীরা মজ মাস্তি আনন্দ উৎসব উল্লাসে ফেটে পড়বে আল্লাহ তখন ডেকে বলবে গোলাম দুনিয়ার বুকে কোরআনের ভেতর হাদিসের ভেতর নবীর কাছে আলেমদের কাছে আলেমদের মুখ নিসৃত কথা শুনে জান্নাতের যত নাজ নিয়ামত আমি দিব বলে তোদের ওয়াদা করেছিলাম সব পেয়েছিস নাকি বল সবাইকে পাইছি সবাই কি কয় এক জান্নাতি হাত তুলে বলবে আল্লাহ একটা পাই নাই একটা আল্লাহ কয় ওইটা আবার কি কয় আমনেরে পাই নাই সুবহানাল্লাহ কর দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুবহানাল্লাহ পড়ে আল্লাহ বলবে কোরআন হাদিসে যা যা বলেছিলাম পেয়েছিস নাকি সব জান্নাতীরা বলবে সব পাই টু পাই পেয়েছি একজন কয় একটা পাই নাই কি পাস নাই কয় আমনারে পাই নাই কয় আমারেও পাবি ধৈর্য ধর উজুহুই ইয়াউমা ইদিন নাদিরা ইলা রাব্বিহা নাদিরা আল্লাহু আকবার আল্লাহ বিশাল একটা অধিবেশন ডাকবেন জান্নাতের ভেতর বিশ্বনবী বলেন বুখারীর বর্ণনা ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান কামা তারাউনা হাদাল কমার পূর্ণিমার চাঁদের রাতে চাঁদটারে যত সুন্দর জ্বলজ্বলে দেখতে পাও জান্নাতে ঢুকতে পেলে দুই চোখ দিয়ে আল্লাহরে তেমনি দেখতে পাবা বিশাল এক অধিবেশন ডাকবে আল্লাহ ওই অধিবেশনে লক্ষাধিক নবীরা বসবে আগে সবার সামনের সিংহাসনে বসবে বিশ্বনবী যে নবীর তুলনা হয় না ঠিক কিনা চাঁদের যে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা চাঁদের যে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা দু জামানের বাদশা তুমি প্যারা নবী সাল্লেয়ালা দু জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লেয়ালা চাঁদের চে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা সুবহানাল্লাহ পড়েন কমলিওয়ালা নবী সবার সামনে সিংহাসনে তার পেছনে সব নবীরা এরপরে আল্লাহর ওয়ালীরা সুহাদারা সলিহিনরা সিদ্দিকিনরা আল্লাহর প্রিয় বান্দারা কোটি কোটি জান্নাতীরা বিশাল কনফারেন্স রুমের মধ্যে বসবে আর আল্লাহ তাআলা তার নূরের পর্দার ভেতর থেকে নিজের নূরের তাজাল্লি দেখাবেন আমরা বলে থাকি 70,000 নূরের পর্দা এটা মাশহুরুন বাইনা আলসিনাতিন নাস মানুষের মুখে মুখে প্রসিদ্ধ এটা সহিহ হাদিসে নাই বলা হয় 70,000 আল্লাহই ভালো জানে কয় হাজার 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 নূরের পর্দার পেছন থেকে আল্লাহ আওয়াজ করে বলবেন রেডি হও রেডি হও এখনি আমার গোপন বিষয় তোমাদেরকে দেখাবো আজীবন নিজেদেরকে নিজেকে আমি গোপন রেখেছি আজ জান্নাতীদের কাছে আমি আল্লাহ নিজেকে প্রকাশ করে দেব সুবহানাল্লাহ এখন প্রকাশ করব রেডি হও বিশ্বনবী সহ লক্ষ নবীরা মুমিনরা অ্যালার্ট সবাই রেডি আল্লাহ তাআলা এই রহস্য রহস্যকে ভেদ করে ওনার নূরের সৌন্দর্য প্রকাশ করে দিবেন লম্বা সময়ের জন্য না এক সেকেন্ডে ভাগ করলে হাজার ভাগ করলে এক মাইক্রো সেকেন্ড এক মাইক্রো সেকেন্ডে হাজার কোটি বার ভাগ করলে হয় এক ন্যানো সেকেন্ড এক সেকেন্ডের অনেক কম একটা নূরের ঝলক জান্নাতীদের সামনে প্রকাশ করেই আবার নাই এক ঝলক দেখেই আবার নাই কিন্তু ওই যে এক ঝলক দেখেছে জান্নাতীরা বিশ্বনবী সহ সব মুমিন বান্দারা নবীরা ওই ঝলকের দিকে তাকিয়ে থাকবে কি যে দেখলাম কি যে সুন্দর কি যে অসাধারণ সবাই তাকিয়ে থাকবে নূরের দিকে সামনে কিন্তু নূর নাই এক ঝলক দেখাইয়া দৌড় আকর্ষণ লাগিয়ে নাই সুবহানাল্লাহ একটা ঝলক দেখিয়ে যিনি নাই কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি বছর মানুষ ওই ঝলকের দিকে এমনি পাগলের মতো তাকিয়ে থাকবে সবার আগে হুঁশ ফিরবে বিশ্বনবীর তারপরে নবীদের সলিহিনদের এবার জান্নাতের হুর আর গেলমানরা এসে ডাকবে আল্লাহর নূর দেখলেই কি চলবে নাকি আমাদের হক আছে আমাদেরকেও সময় দেন জান্নাতের সব নাজ নেয়ামত ভোগ করেন সুবহানাল্লাহ এভাবে আল্লাহ তাআলা নিজের অপ্রকাশ্য নূরকে সেদিন প্রকাশ করে দিবে জান্নাতীদের কাছে ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না সবাই চান পিছনের ভাইরা একটু কম কম চান আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না
আল্লাহ জান্নাতুল ফেরদাউসে এখানে যেমনি আমরা বসেছি ফেরদাউসেও যেন আমরা একত্রিত হতে পারি তৌফিক দাও। আমিন। আরো জোরে পড়েন আমিন।